যদিও আপনি বলতেই পারেন যে 2020 সালে আনন্দ এই শব্দটাই তো বিরল, হয়তো তাই, কিন্তু আমরা সোহিনী গোষ্ঠী, আমাদের কাছে রবীন্দ্র গান মানেই তো আনন্দের বিষয়। আর ক্যামেরার ওপারে যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, তারা যদি ভালোবেসে দেখে থাকেন তাহলে তাদের কাছেও তাই। আজ আমরা রবীন্দ্রনাথের জীবন সায়াহ্নের গান নিয়ে মেতেছি। আজকে আমাদের এই গোটা পরিবেশনের মধ্যে থাকছে 10টি গান, যে গান রবীন্দ্রনাথ তাঁর প্রায় শেষ জীবনের দিকে গিয়ে লিখেছেন। সম্পূর্ণটাই যে শেষ জীবন বলা যায় না, তার কারণ আমরা যে কটি গান বেছেছি তার মধ্যে কিছু গান, যেমন এই গানটিও, 47-48 বছর বয়সে লেখা। কিছু গান আছে যেগুলি 60 বছর বয়সে, কিছু গান যেগুলি 70 বছর বয়সেও রয়েছে, সেরকম কিছু গানের সমাহার একসঙ্গে আজকে আমরা করেছি। আমরা সোহিনী, এবং সোহিনী গোষ্ঠীর ব্যাপারে যারা জানেন না তাদের একটু বলি, আমাদের প্রত্যেকের প্রিয় মাস্টারমশাই, আমাদের গুরু শ্রী প্রসাদ সেন, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক শ্রী প্রসাদ সেন,
তাঁরই সৃষ্টি সোহিনী, এবং আমার বাঁদিকে যিনি এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন তিনি তাঁর সুযোগ্য পুত্র শ্রী সত্যকাম সেন। আমার ডান দিকে তবলায় রয়েছেন শ্রী উত্তম গাঙ্গুলি, আমাদের সঙ্গে রয়েছেন এসরাজে শ্রীমতী শিউলি বসু, তাছাড়াও ধ্বনি প্রক্ষেপণে রয়েছে হাসি পাঞ্চাল। হাসি পাঞ্চালের সাউন্ড বা ধ্বনি আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় এবং হাসি পাঞ্চালের হয়ে আজ এখানে রয়েছে নিলয় এবং সঙ্গে আমি শ্রী বসু। এবং সোহিনীর পক্ষ থেকে আজ যারা এই মুহূর্তে এখানে ক্যামেরায় যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন, তাছাড়াও ক্যামেরার উল্টো দিকে যারা রয়েছে এক দল কুচিকাচা, তারাও কিন্তু প্রত্যেকেই সোহিনীর সদস্য এবং সদস্যা, এবং তারা প্রচণ্ড আনন্দ নিয়ে উত্তেজনা নিয়ে, তারা যে শুধু গান গায় না, তারা এই ধরনের কাজও করেন। কারণ আমাদের যিনি মাস্টারমশাই, যিনি গুরু, তিনি তো শুধু রবীন্দ্র গান শিখিয়ে গেছেন তা নয়, সম্পূর্ণ একটা পরিবেশনা, যেরকমভাবে শান্তিনিকেতনেও হয়েছে যে রবীন্দ্রনাথ যে শুধু গান শিখিয়েছেন কি শুধুমাত্র নাটক করতে শিখিয়েছেন তা না, একটা মঞ্চ সাজানো সেটাও তো একটা নাটকের অঙ্গ। ঠিক তেমনিভাবে একটা সঙ্গীত পরিবেশনের সঙ্গে যা যা যুক্ত থাকে, একটা মাইক সেট করা, একটা হারমোনিয়াম বয়ে নিয়ে আসা, একটা ক্যামেরা সেট করা, এই সম্পূর্ণটা মিলিয়ে তো একটা পরিবেশনা। তো আজকে আমাদের কুচিকাচার দল কিন্তু সেই সবে আমাদের সহযোগিতা করেছে, সব মিলিয়ে আমাদের এই সোহিনী এবং আমাদের সোহিনীর পরিবেশনায় আজকে জীবন সায়নহের গান। পরবর্তী আরও দুটি গানে যাব পরিবেশনায় শ্রী সত্যকাম সেন। বেশেছো তোমায় করিব নমস্কার মোর অন্ধকারে অন্তরে তুমি এসেছো তোমায় করিব সোমগভীর আকাশে তোমায় করিব নমস্কার এই শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পারুষ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজানোকে, সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজানোকে, নানা বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, এখন আকাশ ম্লানো হলো ক্লান্ত দিবা চক্ষু ম্লানো হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে পাথে পাথে, ফেরাও যদি মোর বাহির ছেড়ে ভিতারেতে আপনি লাহো আসন পেতে, বাহির ছেড়ে ভিতারেতে আপনি লাহো আসন পেতে, বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে, গানের পারুষ প্রাণে গানের পারুষ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে জাগরণে। রবীন্দ্রনাথ লিখছেন, বাজে বাজে জীবন বিনা বাজে, কেবল আমার একলার বিনা নয়, লোকে লোকে জীবন বিনা বাজে, কত জীব তার কত রূপ, তার কত ভাষা তার কত সুর, কত দেশে কত কালে
সব মিলে অনন্ত আকাশে বাজে বাজে জীবন বীণা বাজে, রূপ রস শব্দ গন্ধের নিরন্তর আন্দোলনে, সুখ দুঃখের জন্ম মৃত্যুর আলোক অন্ধকারের নিরবিচ্ছিন্ন আঘাত অভিঘাতে বাজে বাজে জীবন বীণা বাজে। ধন্য আমার প্রাণ যে সেই আনন্দ আনন্দ সঙ্গীতের মধ্যে আমারও সুরটুকু জড়িত হয়ে আছে। এই আমিটুকুর তান সকল আমির গানে সুরের পর সুর যুগিয়ে মীরের পর মীর টেনে চলেছে। এই আমিটুকুর তান কত সূর্যের আলোয় বাজছে, কত লোকে লোকে জন্ম মরণের পর্যায়ের মধ্য দিয়ে বিস্তীর্ণ হচ্ছে, কত নব নব নিবিড় বেদনার মধ্যে দিয়ে অভাবনীয় রূপে বিচিত্র হয়ে উঠছে। সকল আমির বিশ্বব্যাপী বিরাট বীণায় এই আমি এবং আমার মতো এমন কত আমির তাহার আকাশে আকাশে ঝংকৃত হয়ে উঠেছে। কি সুন্দর আমি, কি মহৎ আমি, কি সার্থক আমি! কখনো বিশ্ব প্রকৃতির রূপ, কখনো অন্তরাত্মার রূপ, মিলেমিশে একাকার হয়ে গেছে জীবন সায়নের গানে। আজ সেই গান পরিবেশিত হবে আরও একবার। পরপর তিনটি গান আমরা এই মুহূর্তে শুনে নেব শ্রী সত্যকাম সেনের কাছে। Oh, no.
ভাসিত নামাজে। Oh,
অস্ত রবি আলো আহার আমার আখি হতে অস্ত রবি আলো Yeah.
মিলানো খানে তাতে যেমন প্রেমের একটা প্রচ্ছন্ন রূপ আছে, তেমনি কোথাও প্রকৃতির আরাধনাও লুকিয়ে আছে। আজকে জীবন সায়নহের গানে যেসব গান আমরা এতক্ষণ শুনেছি, তার মধ্যে প্রথম বেশ কিছু গানেও কিন্তু প্রকৃতির রূপ প্রচ্ছন্নভাবে লুকিয়েছিল। সেই জন্যই যাত্রীর উৎসব থেকে রবীন্দ্রনাথের একটি লেখা একটি অংশ পাঠ করে শোনাচ্ছি। এই প্রাঙ্গণের বাইরে বিশ্বের যে মন্দিরে সন্ধ্যাকাশের তারা জ্বলে উঠেছে, যেখানে অনন্ত আকাশের প্রাঙ্গণে সন্ধ্যার শান্তি পরিব্যাপ্ত, সেই মন্দিরের দ্বারে গিয়ে প্রণাম করতে তো মন কোনো বাধা পায় না। বিশ্বভুবনে ফুলের যে রং সহজে পুষ্পকাননে প্রকাশ পেয়েছে, নক্ষত্রলোকে যে আলো সহজে চলেছে, এখানে তো সে রং লাগা সহজ হয়নি। এখানে সম্মিলিত চিত্তের আলো তো সহজে জ্বলেনি। এই মুহূর্তে সন্ধ্যাকালের গন্ধ গহন কুসুমের সভায়, নিবিড় তারারাজির দীপালোকিত প্রাঙ্গণে বিশ্বের নমস্কার কি সৌন্দর্যে, কি একান্ত নম্রতায় নত হয়ে রয়েছে। কিন্তু যেখানে দশজন মানুষ এসেছে, সেখানে বাধার অন্ত নেই। সেখানে চিত্ত বিক্ষেপ কত ঢেউ তুলেছে, কত সংশয়, কত বিরোধ, কত পরিহাস, কত অস্বীকার, কত উত্থত্ত, সেখানে লোক কত কথাই বলে। হে কোন দলের লোক, কোন সমাজের, এর কি ভাষা, এ কিভাবে, এর চরিত্রে কোথায় কি দরিদ্রতা আছে, তাই নিয়ে এত তর্ক, এত প্রশ্ন, এত বিরুদ্ধতার মাঝখানে কেমন করে নিয়ে যাব সেই প্রদীপখানি। একটু বাতাস চার হয় না, সেই ফুলের অর্ঘ কেমন করে পৌঁছে দেব, একটু স্পর্শেই যা ম্লান হয়, সেই শক্তি তো আমার নেই যার দ্বারা সমস্ত বিরুদ্ধতা নিরস্ত হবে, সব বিক্ষোভের তরঙ্গ শান্ত হবে। শান্ত এবং শান্তি, এই দুটো বিষয় রবীন্দ্রনাথ অধিকাংশ সময় খুঁজে পেয়েছেন প্রকৃতির মধ্যে। অদ্ভুতভাবেই জীবন সায়নহের যে কটি গান এখন অবধি পরিবেশিত হয়েছে, তার মধ্যে প্রকৃতির রূপ অনেকগুলিতেই রয়েছে, কিন্তু হয়তো সেই প্রকৃতির রূপের মিল গানে এক, কিন্তু যে স্থানে বসে সে গান রচিত তা ভিন্ন। কখনো তিনি একটি গান রচনা করেছেন বুদাপেস্টে বসে, যেমন এই গানটি দিনের বেলায় বাঁশি তোমার, আবার কোনো গান হয়তো একই রকমের বক্তব্য বা প্রকৃতির রূপ নিয়ে রচিত হয়েছে শান্তিনিকেতনে বসে। এখন আমরা যে গানটি শুনব, সেই গানটিও কিন্তু বিদেশের মাটিতে রচিত। আজকাল বেশিরভাগ মানুষ যেখানে মধুচন্দ্রিমা করতে যান, সেই প্রাগে বসে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন। শুনব শ্রী সত্যকাম সেনের কণ্ঠে। একদা কি জানি কোন পুরুষ
তখন প্রভাতে প্রথম তরুণ আলো ভাঙা চোখে ধরার লেগেছে ভালো তখন প্রভাতে প্রথম তরুণ আলো ভাঙা চোখে ধরার লেগেছে ভালো বিভাসে ললিতে নবীনে রবীনা বেজেছে জলে স্থলে কোন পুণ্যের ফলে ও গো সুন্দর একো ডাকি জানি কোন পুণ্যের ফলে আমি বন ফুল তোমার মালা ছিলাম তোমার গলে কোন পুণ্যের ফলে ও গো সুন্দর আজি ক্লান্ত দিবসে অবসানে লুপ্ত আলোয় পাখির সুপ্ত গানে শ্রান্তি আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরা কালে আজি ক্লান্ত দিবসের অবসানে লুপ্ত আলোয় পাখির সুপ্ত গানে শ্রান্তি আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরা তালে সন্ধ্যা বাতাসে অন্ধকারের পারে পিছে পিছে তাব উড়ায়ে চলুক তারে সন্ধ্যা বাতাসে অন্ধকারের পারে পিছে পিছে তাব উড়ায়ে চলুক তারে ধুলায় ধুলায় জীর্ণ দীর্ণ না হোক সে পলে পলে কোন পুণ্যের ফলে ও গো সুন্দর একো ডাকি জানি কোন পুণ্যের ফলে আমি কোন ফুল তোমার মালায় ছিলাম তোমার গলে কোন পুণ্যের ফলে ও গো সুন্দর একো ডাকি জানি কোন আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে এখন চল রে ঘাটে কলস খানি ভরে নিতে আর নাই রে বেলা আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে
জলধারার কলুষরে সন্ধ্যা গগন আকুল করে, জলধারার কলুষরে সন্ধ্যা গগন আকুল করে। ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে, ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতাল হাওয়া, এখন বিজন পথে কবে না কেউ আশা যাওয়া। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ উতাল হাওয়া, জানি নে আর ফিরবো কি না, কার সাথে আজ হবে চিনা, জানি নে আজ ফিরবো কি না, কার সাথে আজ হবে চিনা, ঘাটে সেইয়া জানা বাজাই বিনা তরুণীতে, ঘাটে সেইয়া জানা বাজাই বিনা তরুণীতে। আর নাইরে বেলা নাম দু ছায়া ধরো, এখন চাল রে ঘাটে কলস খানি ভরে নিতে, আর নাইরে বেলা, আর নাইরে বেলা নাম দু ছায়া ধরো। আমার সকল রাশের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রাশের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রাশের ধারা জীবন জুড়ে লাগু পারস, ভুবন বিপে জাগু খারস, জীবন জুড়ে লাগু পারস, ভুবন বিপে জাগু খারস, তোমার রূপে মরু ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রাশে ধারা হারিয়ে যাওয়া মনটি, আমার ফিরিয়ে তুমি
আনলে আবা হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবা ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগু তুলি ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগু তুলি গলার হারে দোলাও তারে গাঁথা তোমার খুরে সারা আমার সকল রাশের ধারা তোমাতে আজ হোক না হারা আমার সকল রাশের ধারা খুব কঠিন কথা খুব সহজ করে গানের মাধ্যমে বলে দেওয়া রবীন্দ্রনাথের মতো এতটা পারদর্শিতা এই বিষয়ে খুব কম মানুষেরই ছিল। এই গানটা বোধহয় তার জ্বলন্ত একটা উদাহরণ। আমার মনে আছে আমি এবং সত্যকাম দা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবেন, আমরা দুজনেই পাঠ্যভবনের ছাত্রছাত্রী, এটি আমাদের অ্যাসেম্বলিতে প্রেয়ার সং ছিল আমার সকল রসের ধারা। তো যখন গাইতাম ছোটবেলায় তখন এই গানের অন্তর্নিহিত অর্থ বোঝার মতো বয়স আমাদের কারুর হয়নি, তখন মনের আনন্দে গেয়েছি। এখন এসে উপলব্ধি করি যে কি গভীর এর মানে। আরও একটা গানের কথা আমার মনে পড়ে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই গানটার গাইতে গেলে এর ভেতরে বাইরে দাঁড়া শব্দটা খুব চিৎকার করে বলার মতো একটা জায়গা আছে। তো আমরা যখন স্কুলে পড়ি, এটা খুব মজার কথা, আমরা অ্যাসেম্বলিতে যখন এত জোরে চিৎকার করতাম না, ওই জায়গাটা এলে আমাদের খুব মজা লাগতো। কখনো তো তার মানেটা ভেবে দেখিনি ওই বয়সে, তখন খুব চিৎকার করে বাইরে দাঁড়া বলে চিৎকার করতাম। আর আমার মনে আছে যারা স্কুলে লেট হতো তারা গেট দিয়ে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে থাকতো, এইটা ভেবে যে বোধহয় তাদেরকে বলা হচ্ছে যে ভেতরে ঢুকো না। কিন্তু এত কথা বলার এটাই কারণ যে কত কঠিন কথা কত সহজভাবে গানের সুরের মাধ্যমে রবীন্দ্রনাথ আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। ছোটবেলায় যে গান শিখি তার মানে বুঝি না, বড় হয়ে তারপরে যখন তার মানে বুঝি তখন সেই গান একটা অন্য রূপ আমাদের সামনে তুলে ধরে। জীবন সায়নহের গানের শেষ গানের নিবেদন আজ, গানটি যে বহুশ্রুত তা নয়, স্বল্পশ্রুতই বলা যায়, এবং অদ্ভুতভাবে আমি গানের আভোগের শেষ কয়েকটি লাইন আজকে বলে তারপরে গানটি গাইতে অনুরোধ করব শ্রী সত্যকাম সেনকে। কবির 48 বছর বয়সের রচনা এটি, 1910 সালের। 48 বছর বয়স মানে একটি মানুষের মধ্য বয়স, সে অর্থে মধ্য বয়সে একজন মানুষ গানের আভোগে লিখছেন, কত কলুষ কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ও না তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। আজকের শেষ নিবেদন শ্রী সত্যকাম সেনের কণ্ঠে। তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায় এবার তুমি ফিরো না হে হৃদয় কেড়ে নিয়ে রাহো, হৃদয় কেড়ে নিয়ে রাহো, তুমি এবার আমায় লাভো হে না লাভো, তুমি এবার আমায় যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহিনা, যাক সে ধুলাতে যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহিনা, যাক সে ধুলাতে এখন তোমার আলোয় জীবন মেলে, এখন তোমার আলোয় জীবন মেলে,
আহো রাহো যেন জাগি আহো রাহো তুমি এবার আমায় লহো হে নাথ লহো তুমি এবার আমায় বেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে এবার বুকের কাছে ও মুখ রেখে এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কাহো তোমার আপন বাণী কাহো তুমি এবার আমায় লহো হে নাথ লহো তুমি এবার আমায় কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে আমার তার লাগিয়ার হিরায়ো না আমায় তার লাগিয়ার হিরায়ো না তারে আগুন দিয়ে দাহ তারে আগুন দিয়ে দাহ তুমি এবার আমায় লহ হে নাথ লহ তুমি এবার আমায় এবার তুমি হিরো নাহে হৃদয় কেড়ে নিয়ে রাহো হৃদয় কেড়ে নিয়ে রাহো তুমি এবার আমায় লহো হে